গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করি তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে ক্লাসটা শুরু হতে একটু দেরি হলো। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, তো সেইটার টপিকটা তোমরা এখানে সামনে দেখতেই পাচ্ছ। তো সেই বিষয়ে বলার আগে অবশ্যই আমি নিজের বিষয়ে আরেকবার বলে দিই। আমার নাম বিশ্বনাথ কর্মকার, আমি গভর্নমেন্ট আইটিআই ইনপুর রানিং আন্ডার পিটিপি ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেটারিং। এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়েরই একটা পার্ট। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যখন করবে তো তোমাদের যেরকম জ্যামিতি কনস্ট্রাকশন আছে, জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন যে ক্লাসগুলো এর আগে হয়েছে, তো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আবার সে পুনরায় ABCD লেখা প্র্যাকটিস করতে হবে। তবে এইখানের যে ABCD লেখা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আজকের যে নোটটা রয়েছে সেটাকে স্ক্রল করে, তো এই লেখাটা একটু ডিফারেন্ট, অল্প একটু আলাদা। তবে এটা লিখতে গেলে সবথেকে প্রথম যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া এটা করা যাবে না, কারণ ড্রয়িং এইটাই মানে নয় যে আমি পেন্সিল নিলাম, পেন নিলাম, আমি খাতাতে দাগ টানলাম, তো ড্রয়িং হয়ে গেল। টেকনিক্যাল ড্রয়িংগুলো একটু আলাদা রকম হয়ে থাকে। তো এই যে টোটাল নোটটা তোমাদের সামনে রয়েছে সেটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। তো চলো এবার আমি ক্লাসটা শুরু করছি। তো প্রথমে যে বিষয়টা আগে তোমার সচরাচর কোনো বইয়ে চট করে দেখতে পাবে না, সেটা হচ্ছে এই এই জিনিসটা যে এক একটা লেটার মানে এক একটা যে অক্ষর, এগুলো অ্যাকচুয়ালি কী, এগুলো হচ্ছে একটা চিহ্ন। তো সেই চিহ্নগুলোর কোনটার কী নাম, কোনটাকে কী বলা হয়ে থাকে, তো সেটার বিষয়ে আমি তোমাদেরকে অল্প একটু আগে নলেজ দিয়ে দিই। দেখো এখানে কিছু ক্যাপিটাল লেটার মানে ক্যাপসও কিছু অক্ষর রয়েছে ইংলিশে, তার সঙ্গে কিছু স্মলও কিছু দেওয়া রয়েছে। তো এই বিষয় নিয়ে যদি তোমাদেরকে জানতে হয়, তোমাদের যদি কারো যদি জানার ইচ্ছা থাকে, যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে লেটার নিয়ে পড়ে জানতে গেলে তোমাদেরকে পড়তে হবে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে এইসব জিনিস নিয়ে সব কিছু ডিটেলস দেওয়া থাকে। অ্যাকচুয়ালি লেটার মানে অক্ষর, এটা নিয়ে এলো কারা, ইংলিশ অক্ষর নিয়ে এসেছিল অবশ্যই যারা ব্রিটিশ ছিল ইংলিশ তারা, কিন্তু তারও আগে প্রথম এটা চালু হয়েছিল মানে প্রথম চিহ্ন দিয়ে পরে কোনো কিছু ভাষাকে প্রকাশ করা, সেটা হচ্ছে সেগুলোকে বলা হতো হিরোগ্রাফিক্স। ওই হিরোগ্রাফিক্স যেটা তারপর থেকে আস্তে আস্তে পরপর চেঞ্জ হতে হতে চেঞ্জ হতে হতে তারপরে এই ভাষাতে এসে পড়ে আজকে এটা দাঁড়িয়েছে। তো প্রধান যে ভাষা যেটা ব্যবহার করা হয় সেটা মানে ইংলিশ, সেটা যেখান থেকে এসেছে যে অ্যালফাবেট, 26টা যে অ্যালফাবেট বলা হয় সেটা এসছে হচ্ছে রোমান গথিক থেকে। তো দেখো এইখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এটা ক্যাপিটাল আই। তো এই আই যে কথাটা, আইয়ের মাথার উপরে, তো এইটাকে বলা হচ্ছে কি, সেরিফ। ঠিক সেরকম ডি, ছোটো হাতে ডি লেখার পর যেটা আমরা উপর দিকে সেটাকে বলা হয় থাকে অ্যাসেন্ডার। পি লেখার পর যেটা আমরা নিচের দিকে নিয়ে যাই সেটাকে বলা হয় থাকে কি, ডিসেন্ডার। আর আর যে লেখাটা, ছোটো হাতের আর লেখার পর যেটা আমরা এক্সট্রা করে বার করে থাকি এটাকে বলা হয় কি, ইয়ার। ঠিক সেরকম ক্যাপিটালে যেরকম আমরা জি লিখি, জি লেখার পর নিচের দিকে যখন আমরা একটু বাড়াই তখন সেটাকে কি বলা হয় থাকে, স্পার। আবার দেখো যখন এন লেখা হচ্ছে, তো এন লেখার পর প্রথম যে বাঁ দিকে যে সরু দাগটা কিংবা ডান দিকে যে লম্বা যে ভার্টিক্যাল লাইনগুলো সেটাকে বলা হয় থাকে হেয়ার লাইন। ঠিক সেরকম এই প্রত্যেকটা জিনিসের একটা করে নাম থাকে। তো এগুলো তোমরা কোনো বইয়ে পাবে না, কিন্তু এই জিনিসটাকে আরো ইন্টারেস্টিং বানাবার জন্য আর মজাদার করার জন্য আমি জিনিসটা তোমাদের এই নোটে এটাকে আমি অ্যাড করেছি। যে লেটার তো আমরা সবাই লিখি, সেটা ফ্রি হ্যান্ডে হোক বা কোনো গ্রাফের ভেতরে হোক, গ্রাফের মাধ্যমে হোক, কিন্তু এই জিনিসগুলো কী অ্যাকচুয়ালি কী নাম এগুলো সেগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি। যেরকম এ, এ আমরা লিখছি এ যে মধ্যেখানে দাগ এটার কী নাম, এটাকে বলা হয় থাকে বার বা ক্রস বার। ঠিক সেরকম এফ, ছোটো হাতের এফ লেখার পর যে দাগটা এটাকে বলা হয় থাকে ক্রস বার। যেটা ই দেখতে পাচ্ছ, ই এর মধ্যে যে ছোটো মতন দাগটাকে এটাকে অনেক সময় বলা থাকে কাউন্টার বা আই। এফ, এফের যে দাগ সেটাকে বলা হয় থাকে আর। যে আমরা যে ডি লিখি, ডি এর যে পেছন দিকটা এটাকে কি বলা হয় থাকে বাউল। যদি ছোটো হাতে জি লিখি তো ওল্টা সেটাকে বলা হয় থাকে লুপ।
আর মধ্যে যেটা আমরা লিঙ্ক সেটাকে বলা হয় লিঙ্ক, মানে যেটাকে আমরা যোগ করছি ছোট গোল আর বড় গোলটার মাঝখানে। এবারে লেটারের কি স্টেম থাকে, তো টি এর যে লম্বা দাগটা টানি এটাকে বলা যায় কাণ্ড মানে স্টেম, আর কিউ, কিউ লেখার পর নিচের দিকে যেটা বার করা থাকে সেটাকে বলা হয় কি টেল মানে তার লেজ মানে পুচ্ছ। ঠিক সেরকম ছোট হাতের যে টি, টি লেখার পর নিচের দিকে যে আমরা দাগটা যেটা বাড়াই সেটাকে কি বলা থাকে টার্মিনাল, মানে ওইখানে গিয়ে ওটা আমার শেষ হচ্ছে। তো এটা হচ্ছে কি যে একটা লেটারের কে কি হবে তার উৎপত্তি, তার কোনটার কি নাম, এই বিষয়ে ছোট্ট একটা নলেজ আমি তোমাদেরকে দিয়ে রাখলাম। নোটটা তোমরা পরে অবশ্যই পাবে, তোমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপলোড করে দেওয়া হবে। তো এরপরে আসল বিষয়ে ফিরে আসি যে লেটারিং জিনিসটা কি। লেটারিং জিনিসটা হচ্ছে যে মনে করো আমরা যখন লিখছি তো কি বলছে রাইটিং অফ টাইটেল কিংবা ডাইমেনশন যখন দিচ্ছি কিংবা যখন নোট লিখছি কিংবা অন্য যদি কোনো ইম্পর্টেন্ট যদি কোনো পার্টিকুলার যদি কিছু আমরা নির্দিষ্ট যদি সেটাকে করে দিচ্ছি যে এটা এই জিনিসটার এই নাম কিংবা তার এই মাপ কোনো একটা ড্রয়িংয়ে, তখন সেটাকে কী বলা হয় থাকে লেটারিং বলা হয় থাকে। লেটারিং হচ্ছে একটা আর্ট, একটা কলা, যেটার মাধ্যমে কি যে আমরা ড্রয়িংয়ে লেটারগুলোকে আমরা লিখছি, যেখানে প্রতিটা লেটার তার নিজস্ব তার একটা ইলাস্ট্রেট করছে, তার একটা বর্ণনা দিচ্ছে। লেটারিং ছাড়া কিন্তু ড্রয়িং অসম্পূর্ণ, মানে কি আমি যদি কোনো একটা ছবি আঁকি সেই ছবিটা আঁকার পর সেটাকে আমাকে একটা নাম, তার একটা নাম কিংবা তার পিঠে কিছু একটা ডাইমেনশন আমাকে লিখতেই হবে, নাম অথবা তোমার ধরনের ডাইমেনশন। তো সেইটা যদি আমি না দিই তাহলে সেটা কিন্তু আমার অসম্পূর্ণ, অতএব এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেই জন্য অ্যাকুরেট এবং নিট ড্রয়িং বানানো খুবই প্রয়োজন। আর তার সঙ্গে আমার যে ডাইমেনশন আমি যে লেটারিং করবো যে নাম লিখবো সেটাও আমার অ্যাকুরেট আর নিট হওয়া খুবই প্রয়োজন। তাছাড়া কি হয়তো আমি ড্রয়িংটা ভালো করলাম কিন্তু দেখা যাচ্ছে যে আমার লেটারিংটা আমি খুবই খারাপ করে দেবো, লেটারিং আমার ঠিক মতন করলো না, তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমার যে ওর যে অ্যাপিয়ারেন্সটা ওটা যে দেখতে কীরকম লাগে সেইটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে। আর যদি ড্রয়িং ভালো করা সত্ত্বেও যদি লেটারিং খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ড্রয়িং শিটটার কিন্তু আর কোনো মূল্য থাকবে, সেটা জাস্ট একটা পেপার হয়ে পড়ে রয়ে যাবে। সেই জন্য পুয়োর লেটারিং করা কিন্তু একদমই উচিত নয়। লেটারিং সেই জন্য কি যখন আমরা করবো তো প্রপারলি ক্লিয়ার করবো, পরিষ্কার লিজিবল যেন প্রপার স্পষ্ট বোঝা যায়, আর তার যেন স্টাইলটা প্রতিটা অক্ষরের স্টাইল যেন আমার সেম থাকে। দেখা গেল যে প্রথম কথা কি যে ড্রয়িং শিটে যখন কোনো লেটারিং কিছু করা হয় তো সবসময় চেষ্টা করে কি যে ক্যাপসে লেখার বড় হাতে সব কিছুতে, কারণ এটা অল ওভার ইন্টারন্যাশনাল লিঙ্ক আর ন্যাশনাল লিঙ্ক এটা চালু যে প্রত্যেকটা লিখবো তখন আমি ক্যাপস লিখবো। সাপোজ ধরুন আমি কোনো জায়গায় লিখছি হয়তো আমার কিছু লেখার রয়েছে যে রিবার, তো রিবার আমি যখন লিখবো তো সবকটা আমি লিখবো কি ক্যাপস লিখবো, আর লিখবো ক্যাপ, ই লিখবো ক্যাপ, বি লিখবো ক্যাপস, সব স্মল লেটার ইউজ করবো। এই রিবার কথাটা যখন আমি লিখবো তো আর এর আমার ই এর থাকে ঠিক সেম মাপ যেন আমার বি এর থাকে, তার মানে কিন্তু এই নয় যে আর ই এর মধ্যেখানে গ্যাপটা আমার সেম হবে। কিছু কিছু লেটার থাকে যার মধ্যেখানের গ্যাপ আমার সেম থাকে না, মানে দুটো লেটারের মধ্যে যে স্পেসিং কিন্তু দুটো লেটারের যে মাপ তার যে হাইট তার যে সাইজ সেটা যেন আমার সেম থাকে। সিম্পল লেখা দরকার, প্লেন আর সাধারণ, খুবই সাধারণ আর সরলভাবে, যাতে কি যাতে এই প্লেন আর সিম্পল লেখাটাকে আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাতে করে কি যে ফ্রি হ্যান্ডে যখন আমরা লিখবো তাহলে সেটা যেন ঠিক মতন ফ্রি হ্যান্ডে লেখা যায় আর যেন খুবই ফাস্ট লেখা যায়। ড্রয়িং করার জন্য একরকমের লেটারিং করার জন্য একটা মানে ইনস্ট্রুমেন্ট একটা পাওয়া যায় যেটাকে বলা হয় কি থাকে স্টেন্সিল, তো স্টেন্সিল ব্যবহার করা একদমই উচিত না, স্টেন্সিল কোনোদিনও ব্যবহার করতে নেই, কারণ স্টেন্সিল দিয়ে যদি আমরা ABCD বা 0 থেকে 9 যদি আমরা নাম্বার লিখতে থাকি ছোটো হাতে কি বড় হাতে, তো সেক্ষেত্রে ফ্রি হ্যান্ডে লেখা স্পিডে লেখা সে প্র্যাকটিসটা চলে যায়, তারপরে কেউ যদি হাতে লিখতে যায় তখন তার হাত কাঁপবে তো সে ড্রয়িংটা পুরো খারাপ করে দেবে। অতএব স্টার্টিংয়ে প্রথমে স্পিডে লেখা উচিত না, প্রথমে ধরে ধরে লেখো, আস্তে আস্তে লেখো, তারপরে ওটাকে ফ্রি হ্যান্ডে স্পিডে ড্রাই করো। এই জন্য যেরকম একটা নোট এখানে দেওয়া রয়েছে বলছে ইউজ অফ ড্রয়িং ইনস্ট্রুমেন্ট ইন লেটারিং টেক্স কনসিডারেবল টাইম, কারণ আমি যদি স্টেন্সিল দিয়ে যদি কিছু লিখতে চাই তো সেটা আমার অনেক সময় ব্যয় হয়, সেই জন্যে এইটাকে অ্যাভয়েড করাই দরকার। লেটার এটা কী করে আসবে সেটা আমরা তখনই পাবো যদি ওটাকে কেয়ারফুলি প্র্যাকটিস করা হয় আর যাতে কন্টিনিউয়াস যদি আমরা প্র্যাকটিস করি। হয়তো লেটারিং আমরা ড্রয়িং ক্লাসে হয়তো ড্রয়িং হচ্ছে লেটারিং হয়তো ড্রয়িং করলাম, হয়তো একদিন করলাম ভালো সেটা হবে না কারণ আমার
কন্টিনিউয়াস প্র্যাকটিসটা আমার চলে যাচ্ছে, হয়তো আমার কেয়ারফুলি পরে করছে, ক্লাসে করছে, কিন্তু পরবর্তীকালে যদি কন্টিনিউয়াস যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু ওটা হবেই না। তো এবারে লেটারিং কিছু স্টাইল আছে যে কোন কোন স্টাইল ফলো করা হয়। তো মেইনলি গথিক স্টাইলটা ফলো করা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে, গথিক। তো বলছে সব রকম যে মডার্ন লেটারিং স্টাইলগুলো আছে সেগুলো কোথা থেকে এসছে, মেইনলি এসছে রোমান গথিক আর টেক্সট থেকে, ঠিক আছে রোমান। তো এইবারে এই লেটারগুলো যখন মনে করো আমরা বেঁকিয়ে পরে একটু অ্যাঙ্গেলে লিখি, যখন স্ল্যান্টিং করে লিখি, তখন সেটাকে কি বলা থাকে, তখন সেটাকে বলা থাকে ইটালিক্স, সেটাকে আমরা আরেক কথায় কি বলি ইনক্লাইন। তো লেটারিং এর এই যে স্টাইলটা সেটা কিরকম কিরকম হতে পারে, হয় হতে পারে ভার্টিকেল বা হতে পারে স্ল্যান্ট, সিঙ্গেল স্ট্রোক হতে পারে বা ডাবল স্ট্রোক হতে পারে, হয় আপার কেস হতে পারে বা লোয়ার কেস হতে পারে। তো পরে পরে আমি আসছি যে সিঙ্গেল স্ট্রোক ডাবল স্ট্রোক এই জিনিসগুলো কি জিনিস। তো এই গথিক যে স্টাইলটা, এই স্টাইলটা ইঞ্জিনিয়ারিং এর ড্রয়িং এর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। এটা একটা ইউনিফর্ম লাইন একটা দেখায় যার উইডথ সেম থাকে লেটারের সবকটা অংশে, সিঙ্গেল স্ট্রোকও হতে পারে তার সঙ্গে ভার্টিক্যাল বা আমার ইনক্লাইনটাও হয়ে থাকতে পারে। এবার সিঙ্গেল স্ট্রোক গথিং লেটারিংটা কি জিনিস সেটা দেখো এখানে দেখানো হয়েছে। এটা এরকম করে ড্রয়িং যখন আমরা করব তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রথমে একটা গ্রাফ বানাতে হবে। তো লেটারিং যখন করা হয় তো সে গ্রাফটা কি করে বানাতে হয় সেই বিষয়ে একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। কিছু জিনিস আমাদেরকে বলে দেওয়া থাকবে যে ড্রয়িংটা করতে হবে, ওইটাকে ফলো করবে। প্রথম কথা কি যে লেটারের যে আমার কতটা হাইট, এই যে এইটা হচ্ছে আমার হাইট আর এখান থেকে এইটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার চওড়া। তো প্রথম হচ্ছে হাইট ইজ টু, মানে হাইটের সঙ্গে উইথের যে রেশিও এই অনুপাতটা আমাদেরকে বলে দেওয়া থাকবে ফার্স্ট। সেকেন্ড কি বলে দেওয়া থাকে যে ওটা কিসে লিখবো, ক্যাপিটাল ক্যাপসে নাকি স্মলে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাপসে বলা থাকে, তাহলে একটা আমাকে অনুপাতটা বললো একটা ক্যাপিটাল বললো, ঠিক আছে। এরপরে লেটারিং এর আমার হাইটটা কত হবে সে হাইটটা আমাদেরকে বলে দেওয়া থাকে যে আমার হাইটটা কত হবে, কত উচ্চতা নিয়ে পরে আমি লিখি এইটা। তারপরে বলে দেওয়া থাকে কি যে হয় তোমাকে লিখতে হবে ভার্টিক্যাল, না হয় আমাকে লিখতে হবে কি ইনক্লাইন, আরেকটা আমাকে লিখতে হবে সিঙ্গেল স্ট্রোকে বা তোমাকে লিখতে হবে ডবল স্ট্রোকে। তাহলে কি হাইটের সঙ্গে যে উইথ উচ্চতার সঙ্গে যে চওড়ার যে অনুপাত সে অনুপাতটা আমাকে বলে দিল নাম্বার ওয়ান, দু নম্বর বলে দিল কি ক্যাপসে লিখতে হবে না স্মল এস আইটা, তিন নম্বর কি বলে দিল যে আমার লেটারিং এর হাইটটা কত হবে, চার নম্বর কি বলে দিল যে পার্টিকেল হবে না ইনক্লাইন্ড হবে, আর পাঁচ নম্বর কি বলে দিল যে আমি সিঙ্গেল স্ট্রোকে লিখবো না ডাবল স্ট্রোকে লিখবো। তো এই কটা জিনিস যদি থাকে তো কি করতে হয়, সাপোজ ধরে নাও লেটারিং এর যে হাইটটা আর উইথের যে রেশিও সেটা হয়তো আমাকে বলে দিয়েছে 7:4, সাপোজ যে সাত ঘর, সাতটা ঘর যদি আমার ওপরের দিকে থাকে তাহলে এইদিকে আমার চারটে ঘর থাকবে, হয় 7:4 বলা থাকবে না হয় আমাকে 7:5 বলা থাকবে, এরকম কিছু একটা হাইটের সঙ্গে উইথ। এবারে বলে দিল যে তোমাকে লিখতে হবে ক্যাপসে হাইট, হয়তো আমাকে বলে দিল যে লেটারের আমার হাইট হবে কত 30 mm, মানে 30 mm, মানে 3 সেন্টিমিটার আমার এক একটা ওপরের আমার উচ্চতা হবে, খুব ভালো। হয়তো বলে দিল যে আমাকে লিখতে হবে ভার্টিক্যালে আর আমাকে লিখতে হবে সিঙ্গেল স্ট্রোকে। তো এগুলো যখন বলে দেবে তো আমাকে প্রথমে আগে বানাতে হবে গিয়ে গ্রাফটা। এই গ্রাফ না বানালে কিন্তু লেটারিং করা সম্ভব নয়, আর লেটারিংয়ে লিখতে গেলে ধৈর্য ধরে আগে গ্রাফটাকে বানাতে হবে। ধৈর্য ধরে যদি গ্রাফটা যদি না বানানো যায়, যদি একটা ঘরের সঙ্গে একটা ঘরে যদি আমার সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু লেটারিংগুলো ঘরে ঘরে কোনো মতে মিলতে পারে না, মিলবে না, সেক্ষেত্রে গোটা ড্রয়িং শিটটা দেখতে খুব খারাপ হয়েছে। তো সেই জিনিসটা কীভাবে করা হয় এটার একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি, যে ছোট করে বোঝাচ্ছি এখানে ড্রয়িংয়ের মাধ্যমে। প্রথম কথা কি যে লেটারিংয়ের যে নিচের যে লাইনটা থাকে, যে লাইনটা ধরে পরে আমি লিখবো সেটাকে বলা হয় থাকে আমার বেস লাইন। আমি একটা বেস লাইন নিলাম, নেওয়ার পর আমার হাইট কত দিয়েছে 30 mm, তো আমি কি করলাম 30 mm একটা আমি হাইট এখানে নিয়ে নিলাম, এই হাইটটা কত আমার 30 mm, ভালো কথা। এইবারে কি বলেছে যে আমাকে উচ্চতার দিকটা কত বলেছে 7, আর চড়ার দিকটা কত বলেছে আমাকে 4, তাহলে 7:4 আমাকে লিখতে হবে, কিন্তু তাই সেই মতন আগে আমাকে গ্রাফটা তো বানাতে হবে। তো কোনো অসুবিধা নেই, আগে এই যে ভার্টিক্যাল যে লাইনটা টানলাম এইটাকে আগে আমি 7 ভাগে ভাগ করে নেব, যেভাবে লাইন ভাগ করা হয় 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগ করলাম। 7 ভাগে ভাগ করার পর যেখানে আমার যে 30 mm যে টপ পয়েন্ট আর যেখানে লাস্ট পয়েন্ট যেখানে ভাগ করলাম সেটাকে আমি এর সঙ্গে এখানে মিলিয়ে দেব, মেলালাম।
এরপরে দুটো সেট স্কোয়ারের সাহায্যে আমি কি করবো, প্যারাল লাইন আমি টানবো। তো প্যারাল লাইন আমি যদি টানি তাহলে আমার 30 mm যে হাইটটা, সেই হাইটটাকে আমি সমান 7টা ভাগে আমি এখানে ভাগ করতে পারবো, যেটা এখানে আমার করতে অসুবিধা হচ্ছে। 7টা ভাগে এটাকে ভাগ করার পর তারপরে বেস লাইনের সঙ্গে প্যারাল করে আমি সবকটা লাইন এখানে আমি টানবো। তাহলে কি হবে, সবকটা লাইন আমার হয়ে যায় প্যারালাল। এইখানে এইভাবে 7টা লাইন যখন প্যারালাল চলে যাবে তাহলে আমি কি পেলাম, তাহলে আমি হরাইটাল আমি লাইনগুলো পেয়ে গেলাম। এরপরে আমাকে কি বানাতে হবে, আমাকে গ্রাফটা বানাতে হবে। গ্রাফটা বানানোর কি করতে হবে, যেহেতু আমাকে এখানে বলেছে কি যে আমাকে এখানে ভার্টিক্যাল আমাকে লিখতে হবে, তো সেই জন্য 45 ডিগ্রি যে সেট স্কোয়ারটা থাকে 45 45 90, সেই সেট স্কোয়ারটা আমি এখানে বসাবো বেস লাইনের সঙ্গে প্যারালাল করে। নিয়ে প্রথমে এখান থেকে একবার এইদিকে একবার নেব, আবার এখান থেকে একবার এইদিকে একবার নেব। তো এরকম করতে করতে গোটা সিটটা হরাইজন্টালি আমার যতটা লম্বা টি স্কেল থাকবে টি স্কোয়ার ততটা অবধি আমি এরকম করে যাবো। এরপরে এই প্রত্যেকটা হরাইজন্টাল লাইনকে আমাকে যেখানে যেখানে কাট করলো সেই সব জায়গাতে আমি একটা করে এখানে ভার্টিক্যাল লাইন আমি টানবো। এবার এখান থেকে যখন প্রত্যেকটা যখন ভার্টিক্যাল লাইন আমি যখন টানতে থাকবো, তার মানে কি হচ্ছে, তার মানে প্রত্যেকটা ঘর আমার স্কোয়ার স্কোয়ার আসবে। তো প্রত্যেকটা ঘরের আমি যে মাপ পাবো, এখানে ছবিটা দেখতে খারাপ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ড্রয়িং শিটে যখন হবে স্কেল আর রুলারের মাধ্যমে তখন কি দেখতে পাবো যে প্রত্যেকটা ঘর আমার স্কোয়ার এসছে, প্রত্যেকটা মাপ আমার সেম। এইটা এত এতক্ষণ ধরে যেটা আমি করলাম এইটা হচ্ছে আমি গ্রাফটা আমি তৈরি করলাম, যেটা যার মধ্যে আমি এ থেকে জেড আর 0 থেকে 9 যেটা আমি ভার্টিক্যালি লিখতে পারবো। এরপর আমার কি বাড়ি আসছে, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক। তারপরে আমি এখান থেকে হয় প্রথম ঘরটা কিংবা প্রথম ঘরটা ছাড়লে কি তাহলে দেখতে মানে বিউটিফুল লাগে, আমি এ লিখবো, বি লিখবো, সি লিখবো। তো সেই যে লেখাগুলো এ বি আর সি লিখবো, তো সেই লেখার আলাদা আলাদা মাপ আছে যে কোনটা আমি কত মাপ নিয়ে পরে আমি লিখবো, কোন ঘরটা আমি কতটা নেব, সেটা নির্ভর করছে কীরকম, যে আমাকে উইডথ যে চড়া চড়ার যে রেশিওটা আমাকে যেরকম বলবে সেরকম। এখানে যেরকম চড়াটা আমাকে বলে যে 4, তাহলে কি এখানে এইচটা যেটা আছে এইচটাকে লক্ষ্য করো, এই এখানে কটা ঘরে করা যাবে, এই এখানে করা আছে 4টে ঘরে, 1 2 3 4। তাহলে আমি 4টে ঘরে রয়েছে, আর এখানে হাইট কত আছে আমার 1টা 2টা 3টে 4টে 5টা 6টা। তার মানে এই যে এইচ লেখাটা রয়েছে সেই এইচটা কততে লেখা রয়েছে, এখানে 6 4 আমার লেখা আছে। তো প্রথমে আমি আগে হাইটটা করলাম, যেরকম বলবে 6 4 বা 7 4 বা যাই বলুক 7 5, তাহলে আমি আগে ওইটা হাইটটা করে দেবো। তারপরে আমাকে আমাকে উইডথ যেরকম বলবে চওড়া, সে উইডটাকে হিসাব করে পরে তারপরে আমি করতে পারবো, তার মতো এটা করা সম্ভব না। তো এটা হচ্ছে যে কি করে ড্রয়িং শিটে ড্রয়িং করব সেইটার ব্যাপারে আমি বললাম। তো এবারে সিঙ্গেল স্ট্রোক লেটারিং, সিঙ্গেল স্ট্রোক কথাটার মানে কি, সিঙ্গেল স্ট্রোক মানে হচ্ছে যে আমার যে লাইন লেটারিং যে প্রত্যেকটা আমি ই লিখছি বা এফ লিখছি বা এম বা এন বা টি আমি যেটাই লিখবো না কেন, প্রতিটা লাইনের যে থিকনেস থাকে সে থিকনেসটা যেন আমার মানে পেন্সিল দিয়ে যখন আমি একটা লাইন টানবো তো আমার একটা ওয়ান স্ট্রোকে যেন আমার থিকনেসটা যেন আমার সেম থাকে। দেখা গেলো যখন আমি ই লিখছি তাহলে ই লেখার সময় কি, প্রথমে আমি একটা ভার্টিক্যাল টানলাম, তারপরে টানবো হচ্ছে 3টে আমি হরাইজন্টাল, 2টো বড় আর 2টো বড় আর আর মধ্যেখানে একটা ক্রস বার ছোট। তো এইটা লেখার সময়তে অনেক সময় কি হয়, যারা নতুন নতুন করে তার দেখা যাচ্ছে কি যে ই প্রথম যে দাগটা টানলো স্টেপটা কাণ্ডটা সেটা টানলো খুবই ঠিক করে, কিন্তু বাদবাকি 3টে টানলো খুবই পাতলা। তার মানে কি, তার মানে ওর যে স্ট্রোকটা তার মানে ওর স্ট্রোকটা ঠিক নেই, তার মানে আঙুলের উপরে ওর যে প্রেশারটা দিচ্ছে তাহলে সেকেন্ডটা হয়তো কোনো প্রবলেম করছে যে প্রেশার ঠিক মতন পড়ছে না, কিংবা পেন্সিলটাকে হয়তো পেন্সিলের যে টিপটা যে নিপের যে টিপ লেটের যে টিপটা সে টিপটা হয়তো ঠিক মতন ইউজ করতে পারছে না, কিংবা হয়তো পেপারে কোনো প্রবলেম রয়েছে। তো এই সিঙ্গেল স্ট্রোক কথাটার মানে এইটা নয় যে আমি মানে আমার হাত কিংবা আঙুলটাকে না সরিয়ে এক টানে আমি যতটা পারবো লিখবো তার মানে কিন্তু এটা নয়। ইট ডাজন্ট মিন দ্যাট দ্য লেটার শুড বি মেড ইন ওয়ান স্ট্রোক উইদাউট লিফটিং দ্য পেন্সিল, এটা মানে কিন্তু এটা নয়। এটার মানে হচ্ছে কি যে আমি লেখার সময় আমার একটা স্ট্রোক হবে, যেরকম ই লেখার সময় আমার সিঙ্গেল স্ট্রোকে লিখছি কিন্তু কবার আমাকে ইউজ করতে হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1 যেটা প্রথমে স্টেম টানলাম, তারপরে আপার আর্ম হচ্ছে নাম্বার 2, মধ্যের বার হচ্ছে নাম্বার 3 আর লোয়ার আর্ম হচ্ছে কত 4, তার মানে 4 বার আমাকে পেন্সিলটা তুলতে হচ্ছে, 4 বারই আমি তুলব, 4 বারই আমি দাগ কাটবো।
কিন্তু প্রতিটা স্ট্রোক যেন আমার সেম থাকে, তার থিকনেস যেন আমার সেম হয়, এটারই মানে হচ্ছে কি সিঙ্গেল স্ট্রোক। তো এবার বলছে কি দ্য হরিজন্টাল লাইনস অফ লেটার শুড বি ড্রন ফ্রম লেফট টু রাইট। তো হরিজন্টাল যখন আমি কোনো লাইন টানবো তো সবসময় কি লক্ষ্য রাখবো যে বাম দিক থেকে যেন ডান দিকে যায়, আর ভার্টিক্যাল কিংবা যখন ইনক্লাইন লাইন টানবো এরকম ভার্টিক্যাল কিংবা যখন ইনক্লাইন টানবো তো সেটা সবসময় যেন আমার টপ টু বটম হয়, বটম থেকে টপ নয়, অলওয়েজ টপ টু বটম। এটা হচ্ছে খুবই কমন একটা প্রেফারেবল একটা লেটারিং স্টাইল, যেটা মানে অল ওভার ইন্ডিয়া কিংবা ওয়ার্ল্ড কিংবা সব জায়গায় বলে এটা ইউজ করা হয়ে থাকে ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা খুবই সুবিধা। এছাড়াও আরও এক ধরনের লেটারিং স্টাইল থাকে যেটা তোমরা ইউটিউবে চেক করে দেখতে পারো, যেটাকে বলা হয় থাকে ক্যালিওগ্রাফি বা কার্সিভ টাইপের, যেটা এক টানে যেটা লেখা হয় বেঁকিয়ে বেঁকিয়ে কার্ভ করে করে। তো এবারে দেখো এই সিঙ্গেল স্ট্রোক যে গথিক লেটার থাকে তার দুটো টাইপ থেকে মিললি, একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হচ্ছে ইনক্লাইন। তো ভার্টিক্যাল মানে কি প্রত্যেকটা লেটার আমার সোজা সোজা খাড়া এরকম দাঁড়িয়ে থাকবে। এখানে কি থাকে যে দ্য লেটারিং ইন হুইচ দ্য ডিরেকশন অফ অ্যালফাবেটস ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড, ওপরের দিকে থাকে, যাকে বলা হচ্ছে ভার্টিক্যাল লেটার্স। সাধারণ উদ্দেশ্যে জেনারেল পারপাসে এটাই বেশি রেকমেন্ডেড, এটাই বেশিরভাগ ইউজ হয়ে থাকে। সেই ক্ষেত্রে তুমি লেটারিং এর হাইটটা ছোট করতে পারো বা হাইটটা বড় করতে পারো। আরেকটা কি থাকে যেটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক ইনক্লাইন গথিক লেটারিং। তো ইনক্লাইন ব্যাপারটা কি, এইখানে একটা জিনিস বলে রাখি, ভার্টিক্যাল মানে কি আমার বেস লাইনের সঙ্গে আমার যে হাইটটা এটা অ্যাঙ্গেল থাকবে হচ্ছে আমার 90 ডিগ্রি, লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু ইন কেস অফ আমার যে ইনক্লাইন যখন হবে তো ইনক্লাইন এর ক্ষেত্রে সেটা কিন্তু চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা থাকবে কত, সেটা হচ্ছে আমার 75 ডিগ্রি। কিন্তু এইবারে বিষয় হচ্ছে কি যে 75 ডিগ্রি তো আমার তো হলো, কিন্তু সেই ক্ষেত্রে আমার মধ্যে যে গ্রাফটা তাহলে গ্রাফটা আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল টানবো সেটাও একটা বিষয় থাকে। তো কি বলছে, বলছে দ্য লেটারিং ইন দ্য ডিরেকশন দ্য অ্যালফাবেট ইনক্লাইন টু দ্য হরিজন্টাল লাইন ইজ কল্ড ইনক্লাইন লেটারিং, অ্যান্ড ইনক্লাইনেশন অফ 75 ডিগ্রি ইজ রেকমেন্ডেড ফ্রম দ্য রাইট টুয়ার্ডস দ্য লেফট অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তার মানে কি রাইট থেকে লেফটে, তার মানে কি আমি যখন লাইনগুলো এখানে ইনক্লাইন যখন টানবো এইভাবে তো ডান দিক থেকে নিয়ে পরে বাঁ দিকে টানবো, নট বাঁ দিক থেকে ডান দিক, অলওয়েজ ফ্রম রাইট টু দ্য লেফট। তারপরে আমি মানে আমার কি হবে জিনিসটা, ধরে নাও 30 mm হাইটে রয়েছে তো আমি ইনক্লাইন দিয়ে আমি সে হাইটটা নিলাম, নিচে রয়েছে বেস লাইন, এই লাইনটাকে আমি এবারে সপ্তভাগে ভাগ করলাম, ভাগ করার পর এখানে আমি টানবো হরিজন্টাল লাইনগুলো আমার এইভাবে যাবে। এইবারে আমাকে টপ টু বটম আমাকে এইভাবে ইনক্লাইন লাইনটা টানতে হবে, কিন্তু এই লাইনটা টানার আগে আগের বারে কি করেছিলাম যেরকম 45-45 বসি পরে লাইন টেনেছিলাম, কিন্তু এখানে সেরকম করা যাবে না। এখানে প্রথমে কি যেটা করতে হবে সেটা হচ্ছে 52.5 ডিগ্রি, 52.5 ডিগ্রি ফার্স্ট, তারপরে আমার কত আসবে 38.5 এইরকম। এরপরে কি এই লাইনটা যেখানে যেখানে আমার কাট করতে করতে যাবে সেখানে সেখান থেকে আমি এখান থেকে ফ্রম রাইট টু দ্য বটম মানে ফ্রম রাইট টু লেফট ফ্রম টপ টু বটম আমি 75 ডিগ্রি যখন আমি লাইন টানতে তখন এই লাইনটা তো আমার অটোমেটিক্যালি এই যে 52.5 ডিগ্রি আর তোমার এদিকে কত 38.5 যেটা, তো সেটা যখন আমি করব তো সেক্ষেত্রে কি হচ্ছে আমার অটোমেটিক্যালি হয়েন্টের লাইনগুলো আমার কাট করছে। তো সেখানে আমি যখন এবার যেখানে যেখানে কাট করবো সেখানে সেখানে 75 ডিগ্রি লাইন টানবো, এরপরে আমি যখন এখানে লেখাটা লিখবো তো অটোমেটিক্যালি আমার লেখাটা কিন্তু এখানে বেঁকা বেঁকা আসবে অটোমেটিক। তো এটা হচ্ছে আমার ইনক্লাইন স্টাইল লেখার স্টাইল। এরপরে কি আসছে ডাবল স্ট্রোক। ডাবল স্ট্রোক মানে এই এটার মানে এই নয় যে একটা লেখারই ওপরে আমি বারবার করে ঘষবো দুবার করে, এটা নয়, ডাবল মানে হচ্ছে দুটো ওটাকে ঘিরে পরে লেখা। এখানে যে লেখার স্টাইলটা যেটা দেওয়া রয়েছে সেইটা, তবে একটা কথা এখানে বলে রাখি এইখানে লেখার স্টাইলটা কিন্তু রয়েছে স্কোয়ার স্কোয়ার, যে এই যে ডি ডি এর যেটা আমি আর্মটা নিয়ে গেছি এরপরে এখানটা যে স্কোয়ার রয়েছে এটা কিন্তু স্কোয়ার থাকবে না, এটা কিন্তু ভালো মতো একটা কার্ভ হবে, যে লেখাটা এখানে দেওয়া নেই। তো তোমরা যখন ড্রয়িং করবে তো তোমাদের কিন্তু এরকম স্কোয়ার স্কোয়ার করলে হবে না, সেখানে কিন্তু কার্ভ কিন্তু ওটা করলে দেখতে আরও বিউটিফুল লাগে গথিক স্টাইলে। তো যাই হোক, তো বলছে দোজ লেটার্স হুইচ হ্যাভ থিকনেস গ্রেটার দ্যান দ্য সিঙ্গেল স্ট্রোক আর কল ডবল স্ট্রোক লেটার। ডবল স্ট্রোক লেটারে কিন্তু একটু থিকনেসটা বেশি হয়, কারণ কি এ আমার ডবল জায়গা নিচ্ছে, বি আমার ডবল জায়গা নিচ্ছে, সি বেশি জায়গা, ডি বেশি জায়গা, সেই জন্য। তো বলছে দ্য লেটার্স অ্যান্ড নিউমেরালস হ্যাভ ইউনিফর্ম থিকনেস, তাদের থিকনেস কিন্তু সেম থাকবে,
তার মানে এই নয় যে এটা আমি একটু বেশি থিক লিখলাম, বিটা একটু থিন হয়ে গেলো, এটা নয়, প্রতিটা থিকনেস কিন্তু আমার সেম থাকে। তো এই ডাবল স্ট্রোক লেখাগুলো কখন আমার বেশি প্রেফারেবল, বলছে দিস লেটার্স আর ইউজ টু রাইট দ্য মেন টাইটেলস অফ নিউজ পেপার, সার্টিফিকেটস এক্সেট্রা, এসব জায়গা। তাছাড়া ড্রয়িং শিটেও আমরা অনেক ক্ষেত্রে ডাবল স্ট্রোক লিখে থাকি, যখন মেন যখন কোনো একটা হেডিং দেওয়ার কিছু দরকার পড়ে থাকে সেই মুহূর্তে। এরপরে এটারও সিঙ্গেল স্ট্রোকের মতনই, এটারও আমার কি থাকে, ভার্টিক্যাল থাকে আর ইনক্লাইন্ড থাকে, ডাবল স্ট্রোকের ভার্টিক্যাল আর ডাবল স্ট্রোকের ইনক্লাইন্ড। তো এটা হচ্ছে ডবল স্ট্রোক ভার্টিক্যাল। তবে একটা কথা বলে রাখি, এইখানে যে ছবিটা দেওয়া রয়েছে ছবিতে কি রয়েছে, যে এই মধ্যেখানে জায়গাগুলো এরকম ডিপ করে কালো করে দেওয়া আছে। তো কোনো দিনও কোনো ড্রয়িং শিটে যদি ডবল স্ট্রোক লেটারিং করছো, তো সেই মুহূর্তে কখনো এই মধ্যেখানটা ব্ল্যাক লেড দিয়ে ঘষে ঘষে ওটাকে ফিল আপ করবে না, নেভার নেভার এভার। কারণ সেক্ষেত্রে কি হবে, আমার গোটা ড্রয়িং শিটটা স্পয়েল হয়ে যাবে, আর ওটা দেখতেও কিন্তু খুব একটা এটা বিউটিফুল লাগে না, দেখতে খুব একটা কালো কালো ভালো লাগবে না জিনিসটা দেখতে। তো এই স্টাইলটা কখন, দি স্টাইল ইজ প্রেফার ফর ইঙ্ক ড্রয়িং। মনে করো ইঙ্কে কোনো জায়গায় ড্রয়িং হচ্ছে, তো সেসব ক্ষেত্রে এগুলো লেগে থাকে, কোনো বড় বড় কোনো কাজ কিংবা কোনো টেমপ্লেট বানানোর ক্ষেত্রে সেগুলো। কিন্তু নর্মালি যে ড্রয়িং সিটি যে ড্রয়িং হয় কখনো এগুলোকে ফিল আপ করা উচিত না। দ্য লেটারিং টেমপ্লেট ইউজ টু ড্র দ্য আউটলাইন অফ দ্য লেটার। টেমপ্লেট দিয়ে কী করে আমরা কোনো লেটারের আউটলাইনটা করি, তখন ওই আউটলাইনটা করার পর তখন সেটাকে ইঙ্ক দিয়ে ফিল আপ করা হয়। কিন্তু নর্মালি কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইঙ্ক দিয়ে তোমাদের কোনো কিছু ফিল আপ করার এই মুহূর্তে কোনো প্রয়োজন কিছু নেই। তো এই যে লাইন উইথ, যেটা দ্য লাইন উইথ ভ্যারিজ ফ্রম 0.1 to 0.2 অফ দ্য হাইট অফ দ্য লেটার্স। লেটারের যে হাইট থাকবে তার 0.1 মানে 10 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 2 ভাগ আমার লাইনের উইথ চওড়া হবে। তো লাইনের হাইট উইথ তাই নিয়ে সব কিছু আসছে, পরে আরও আছে। তো এবার কি রয়েছে, ডবল স্ট্রোক ইনক্লাইন গথিক লেটারিং, এটাও সেম 75 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকেও ড্রয়িং করতে হবে। বলছে যখন থিক লেটার্স, যেটা আগের প্যারাগ্রাফগুলো যে মানে আগের প্যারাগ্রাফ এইখানে যে জিনিসটা বলা আছে সেইটা, যখন থিক লেটার যখন লেখা হয় 75 ডিগ্রিতে, তখন সেইটাকে কি বলা হচ্ছে আমার ডবল স্ট্রোক। মানে ডবল স্ট্রোক যখন আমি ভার্টিক্যাল লিখছি তখন সেটা হচ্ছে কি ভার্টিক্যাল গথিক, আর ডবল স্ট্রোক যখন আমি করেছি কিসে ইনক্লাইন্ডে, তখন সেটা আমার কী নাম হচ্ছে ডবল স্ট্রোক ইনক্লাইন্ড। তো কেউ কিছু লিখেছে কিনা মেসেজে দেখে নিচ্ছে একটু, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বলবে। তো এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসে। আচ্ছা এরপরে কি আসছে, ফ্র্যাকশন লেখা আর ইন্ডিসেস লেখা। তো ফ্র্যাকশন আর ইন্ডিসেস এই জিনিসটা লেখার জন্য আমি তোমাদেরকে একবার নিচে নিয়ে যাচ্ছি নোটের, সেখানে একটা ইমেজ রয়েছে, সেই ইমেজ নিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এই জায়গাটাকে লক্ষ্য করে করে দেখো মেন, যে ফ্র্যাকশন কি করে লেখা হয়েছে। আমার যেটা আমার মূল মানে বড় যে সংখ্যাটা যেটা পূর্ণ সংখ্যা, সে পূর্ণ সংখ্যাকে যদি আমি এইচ ধরি, তাহলে যেটা আমি ফ্র্যাকশন লিখছি তাহলে উপরের সংখ্যা নিচের সংখ্যা এটা হবে আমার সেই যে টোটাল যে হাইট এইচ তার 4 ভাগের 3 ভাগ। কোনো কোনো বই দেখবে এটা হাফ করা থাকে, তো এটা অলওয়েজ 3/4 অফ এইচ। কোন এইচ, যে পূর্ণ সংখ্যাটা লিখছি সে পূর্ণ সংখ্যার যদি মনে করো এই পূর্ণ সংখ্যার হাইট, সাপোজ ধরো না এটা রয়েছে আমার 10 mm, তো 10 mm কে 4 ভাগ করলে প্রত্যেকটা ভাগ কত করে হয়, 2.5 mm করে হয়, তাহলে 2.5 mm ইন্টু 3 মানে কত 7.5, তাহলে উপরের সংখ্যাটা হবে 7.5 mm, নিচেরটা কত হবে আমার 7.5 mm, আর পুরোটা হবে হচ্ছে আমার 2h। এই হিসাব করে এটা লেখা হয়ে থাকে কি কোনো ফ্র্যাকশন। এবার অনেক বই কি থাকে এটা হাফ এইচও করা থাকে, কারণ কি এই হিসাবটাকে মেলাবার জন্য, আবার কোনো কোনো ক্ষেত্রে কি এটা 3/4 ইঞ্চও হয়। তো সেটা নির্ভর করছে আমার প্র্যাকটিসের ওপর। তো এটা চলে গেলো কিসে আমার ফ্র্যাকশন, বলছে হোয়াইল লেটারিং এ ফ্র্যাকশন কিপ দ্য হাইট অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইকুয়াল টু 3/4 অফ দ্য হাইট অফ দ্য নন ফ্র্যাকশনেটেড নাম্বার, দ্য স্পেস বিটুইন দ্য ডিভিশন বার অ্যান্ড দ্য নিউমারেটর অর ডিনোমিনেটর উড বি সাচ দ্যাট দ্য টোটাল হাইট অফ ফ্র্যাকশন উইল বি টুয়াইস অফ দ্য নন ফ্র্যাকশন নাম্বার। এইখানে এই যে জায়গাটা যেটা আমার 2h করা রয়েছে, তার মানে কি বলতে চাইছে যে এই যে মধ্যেখানে যে ডিভিশন যে দাগটা রয়েছে, এই দাগ আর নিউমারেটর কিংবা ডিনোমিনেটর মানে হর কিংবা লবের, লব কিংবা হরের আর মধ্যের যে দাগটা, এর মধ্যেখানে আমার একটা গ্যাপ থাকবে
অবশ্যই লবের সঙ্গে গ্যাপ, হরের সঙ্গে গ্যাপ, তবে গিয়ে যে আমার এই হাইটটা 2H হবে, টোটাল হাইটটা আমার কত দাঁড়াবে 2H, এই দাগের সঙ্গে যদি একদম যদি আমি টাচ করে পরে লিখি তাহলে কিন্তু জিনিসটা মিলবে না। অতএব আমাকে এই দুটোর মধ্যে কিন্তু গ্যাপ আমাকে রাখতে হবে, তবে আমার ঠিক মতন ফ্র্যাকশন আমি লিখতে পারবো। এবার কি বলছে, বলছে BIS মানে বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, IS নাম্বার কত 9609-2001। এদের দ্বারা রেকমেন্ড করা কি সিঙ্গেল স্ট্রোক লেটারিং টা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়ে থাকে ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কারণ এগুলো হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ লেটার আর এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মোস্টলি সব জায়গাতে এটাকে এমপ্লয় করা হয়ে থাকে। যদিও ডবল স্ট্রোক লেটার কি যে লাইনের উইথ সেটা কিন্তু সিঙ্গেল স্ট্রোকের থেকে আমার বেশি হয়, তা সত্ত্বেও কিন্তু আমার সিঙ্গেল স্ট্রোকটাকেই বেশিরভাগ BIS এটাকে ইউজ করতে বলে। এইবার যে জিনিসটা আসছে সেটা হচ্ছে হাইট, হাইট অনুসারে উচ্চতা অনুযায়ী একটা লেটারকে ভাগ করা হয়, কত ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে লেটারিং এ টাইপ আর লেটারিং ভি টাইপ। তো লেটারিং এ টাইপের একটা চার্ট এখানে আছে, বি টাইপের একটা চার্ট মানে একটা টেবিল এখানে দেওয়া রয়েছে। তো এই জিনিসটা কি, প্রথমে লেখা রয়েছে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, তারপরে কি লেখা আছে রেশিও, আর তারপরে কি লেখা রয়েছে আমার ডাইমেনশনস বা মিলিমিটার। তো লেটারিং হাইটটাকে কি ধরা হচ্ছে এইচ, ধরে নাও যে আমি এখানে লিখছি হচ্ছে ইনপুট আই এন ডি পি ইউ আর আর। যদিও আমার লেখাটা এখানে খুব ভালো হলো না, কিন্তু আমি তোমাদেরকে এইটার সাহায্যে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো ইনপুট যে আমি লেখাটা লিখলাম, তো এই প্রতিটা লেটারের যে হাইট আমার সেম থাকবে, তো এই হাইটটাকে আমি কি করবো, ধরো এটাকে আমি ভাগ করছি 14 দিয়ে। এইবারে আমার লোয়ার কেস, এবারে ছোট হাতে যদি আমাকে লিখতে হয়, ধরো না ছোট হাতের আমি যদি আই এন ডি পি ইউ আর আমি লিখি, তাহলে ক্যাপিটালটার যা হাইট আছে সেই মতন করে কি করে লিখবো, ক্যাপিটাল হাইট যদি আমার 2.5 mm হয়ে থাকে তাহলে লোয়ার কেসের আমার হাইটটা কত হবে, লোয়ার কেসের হচ্ছে টোটাল যে আমার হাইট থাকছে সেটাকে আমি ভাগ করবো কত 14 দিয়ে পড়ে, সরি 10 দিয়ে আমি ভাগ করলাম টোটাল হাইটটাকে, নিয়ে তারপরে ওই যে লেটারিং এর যে হাইট সেটাকে আমি গুণ করে দিব, তার মানে 14 ভাগের মধ্যে 10 ভাগ নিয়ে পরে ওইটাকে আমি এইচ দিয়ে গুণ, তবে গিয়ে পরে আমার আসবে কত ছোট হাতেরটা আসবে, এবারে 2.5। এবারে সেক্ষেত্রে আমার এইটার হাইট কত আসবে 1.9 সামথিং, কিন্তু সেইটা অত ছোট আমার অত ছোট এমএম এ লেখা সম্ভব নয়, সেই জন্যে সব থেকে সোজা একটা জিনিস বলছি, ধরে নাও আমার লেটারিং এর ক্যাপিটালের আমার হাইট কত দেওয়া আছে 14 mm, 14 mm সাপোজ, তো 14 mm এ যদি আমার হাইট হয়, তো লেটারিং হাইটটা আমি কত লিখেছি 40 mm হাইটে, মানে এখান থেকে এই হাইটটা হচ্ছে কত আমার 14 mm আমার হাইট, কারণ এটা আমার লেখা রয়েছে, এটা আমি লিখছি কিংবা লিখবো। তো এইবারে এর সঙ্গে যদি কোনো কিছু ছোট কিছু লিখতে হয়, ধরো না আমি লিখছি ইনপুট গভর্নমেন্ট আইডিয়া, ধরো না গভর্নমেন্ট আমি কথাটা লিখবো হচ্ছে ছোট হাতে, কথা মনে করছি ছোট ছোট হাতে লিখবো, তাহলে এর পাশে যখন ছোট হাতে লিখবো তাহলে কততে লিখবো, তখন লোয়ার কেসটা আমি লিখবো কততে 10 mm, কারণ কি 10/14 × H, H আমি কত নিয়েছি 14, তাহলে লোয়ার কেসের হাইট আমার কত আসছে 14 মানে 10 mm, তাহলে ইনপুটের পাশে যখন আমি গভর্নমেন্ট লিখবো তখন ওইটা আমি কততে লিখবো 10 mm। এইবারে কি আসছে এ, এটা কি বলা রয়েছে, সেটা কি বলেছে স্পেসিং বিটুইন দ্য ক্যারেক্টার্স, একটা ক্যারেক্টারের সঙ্গে একটা ক্যারেক্টারের আমার কতটা স্পেসিং সেইটা, সেটার কি ফর্মুলা, সেটার ফর্মুলা হচ্ছে 2/14 × H, H আমার কত আছে 14 mm, তাহলে 2/14, তাহলে 2/14 মানে কত হচ্ছে, তো 1/7, 1/7 × 14 মানে কত হচ্ছে আমার 2, তাহলে 7 × 14, তাহলে এটা হচ্ছে 2, তার মানে কি এই যে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের মধ্যেখানে যে স্পেসটা এটা হচ্ছে কত নেব 2 নেব। এবার হচ্ছে মিনিমাম স্পেসিং অফ বেস লাইন, বেস লাইন মানে কি, ধরে নাও একটা লাইনে আমি লিখেছি হচ্ছে ইনপুট আর তার উপরে হয়তো আমার লেখা রয়েছে হয়তো ITI, তাহলে কি ITI আমার একটা লাইন গেছে, এই নিচে আমার একটা গেছে বেস লাইন আর ইনপুট এই নিচে গেছে আমার হচ্ছে একটা বেস লাইন, তাহলে এই বেস লাইন থেকে এই বেস লাইন, এই দুটো বেস লাইন থেকে তো আমার একটা কোনো গ্যাপ থাকবে, তাহলে সেই গ্যাপটা আমি কি করে বার করবো, সেটা হচ্ছে লেটারিং এর হাইট আমার কত নেওয়া আছে 14 mm, তাহলে এর ফর্মুলা কি আছে 20/14 × H, তাহলে কত আসছে আমার 20/14 × হচ্ছে কত এইচ মানে কত নিচে হাইটটা আমি 14, তাহলে 14 14 কেটে গেল, তাহলে এই ওপরের লাইনের থেকে নিচের লাইনের
আমার গ্যাপ কত রাখতে হবে আমাকে 20 mm। যদি আমার লেটারিং এর হাইট আমি 14 mm আমি নিয়ে থাকি তবে। এবারে হচ্ছে মিনিমাম স্পেসিং অফ বিটুইন ওয়ার্ডস, মানে একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডের আমার কত স্পেসিং রাখতে পারবো যদি আমার 14 mm যদি আমার হাইট থাকে। তার ফর্মুলা কি বার করা, 6/14 × h, তাহলে কত, তাহলে 6/14 × h যদি হয় তার মানে কি, এখানে কি বলেছে দুটো ওয়ার্ডের, মনে করো এখানে ইনপুট লেখা আছে এখানে লেখা আছে গভর্নমেন্ট, তাহলে দুটো ওয়ার্ড রয়েছে, কিংবা মনে করো এখানে লেখা আছে ইনপুট হয়তো আমার এখানে লেখা রয়েছে হয়তো সাপোজ ধরো আমি লিখছি এখানে বাঁকুড়া, তাহলে দুটোই আমি লিখেছি ধরো ক্যাপিটালে, তাহলে এই বাঁকুড়া একটা ওয়ার্ড আর ইনপুট একটা ওয়ার্ড, তো এই দুটোর ওয়ার্ডের মধ্যে আমার গ্যাপ কত থাকবে, সেটা নিয়ম কি যে 6/14 × আমার হাইট আমি যত নিচ্ছি সেইটা, তাহলে এটা আমার কত আসছে 6 mm, তাহলে বাঁকুড়া আর ইনপুরের মধ্যে আমি 6 mm আমি গ্যাপ রাখবো, কখন রাখবো যখন আমি ইনপুর কিংবা বাঁকুড়া যখন আমি লিখছি 40 mm হাইট নিয়ে করে তখন। ঠিক সেরকম এবারে থিকনেস অফ লাইন, লাইনের আমার থিকনেস কত হবে, আমি এক একটা স্ট্রোকে আমি লিখবো যে কত থিকনেস, এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে 1/14 × h, 1/14 টোটাল যে লেটারিং এর হাইট থাকবে সেইটা 1/14 × আমার হাইটটা যত, তার মানে এটা কত আসছে 1 mm, তার মানে কি এই যে লাইনের থিকনেস গুলো হবে সেগুলো আমার কত হবে 1 mm করে থিকনেস মতন আমাকে লিখতে হবে। তো এই যে টাইপটা এটা হচ্ছে আমার লেটারিং এ টাইপ, আর ঠিক একই রকম রয়েছে যেটা রয়েছে লেটারিং বি টাইপ, এইখানে কি আছে এটা হচ্ছে তোমার d=h/10, তার মানে কি এর থিকনেসটা হচ্ছে h/10, তার মানে কি এখানে যে লেটারিং এর যে হাইটটা থাকবে এটাকে আমি 10 ভাগে ভাগ করছি, আগেরটা ভাগ করেছিলাম কি 14 ভাগে, আর এটাকে আমি কত ভাগে ভাগ করছি 10 ভাগে, বাদ বাকি পুরো টেবিলটাই আমার এখানে সেম আছে। সে লোয়ার কেস কি করে বার করব, ফর্মুলা 7/10 × h, স্পেসিং বিটুইন ক্যারেক্টারস 2/10 × h, মিনিমাম স্পেসিং অফ বেস লাইন 14/10 × h, মিনিমাম স্পেসিং বিটুইন ওয়ার্ড 6/10 × h, আর থিকনেস অফ লাইন কত 1/10 × h, এই হিসাব করে বলা আছে। তো একটা সিম্পল জিনিস, এই জিনিসটা যদি কেউ রপ্ত করতে পারে লেটারিং এ, এটার উপরে ভর করে কোন রকম কোনো দেওয়াল লিখন বলতে পারো বা কোনো ম্যানিফেস্টো বানানো কিংবা কোনো কিছু চার্ট বানানো, তাহলে কিন্তু এগুলো ইজিলি বানানো যায়, সেটা করে করে স্যার কিন্তু একটা রুজি রোজগারও সে কিন্তু করতে পারে, যে হয়তো কোনো জায়গায় কোনো কিছু হয়তো পোস্টার হয়তো লিখতে হবে, সে পোস্টার লেখার জন্য হয়তো কাউকে খুঁজছে, সে হয়তো কিপার বললো ঠিক আছে আমি লিখে দেবো, কত বড় জায়গাটা আছে সে জায়গাটা আমাকে বলো, সে জায়গাটা দেখলো যে আমার জায়গাটা হয়তো 20 ফিট/40 ফিটের জায়গা রয়েছে সাপোজ, তো সে বেশি কিছু জানে না, সে শুধু জানে কি লেটারিং ABCD 0 থেকে 9 লিখতে জানে, আর এই দুটো চার্ট তার জানা আছে, তো এইটার উপরে হিসাব করে সে কিন্তু লিখতে পারবে যে আমার কত লাইন কটা লাইনে আমি লিখবো, লেটারিং এর হাইটটা আমার কত হলে লাইনের মধ্যে আমার কত গ্যাপ থাকবে, সে এইটা জানলে পরে সে সুন্দর সেটাকে লিখে পরে বেরিয়ে চলে আসতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধাই কিছু হবে না। তো যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে অবশ্যই সেটা চ্যাটে জানাবো, কিন্তু এই জিনিসটা দেখে পরে এটা কিন্তু ভয় পেও না, লেটারিং কিন্তু তোমাদেরকে করতে হবে, আর এটা এইটাই হচ্ছে শুরু হাতে করি বলতে পারো তোমাদের ড্রয়িংয়ে। তো লেটারিং এ টাইপে কি হচ্ছে ক্যাপিটাল এট লেটারটাকে 14 ভাগে ভাগ, বি টাইপে হচ্ছে 10 ভাগে ভাগ। তো হাইটগুলো কীভাবে সিলেক্ট করা হয়, যেটা বলা আছে 2.5 mm বা 3.5 বা 5 বা 7/10, 14, 20 mm লেটারিং এর হাইট আমরা সিলেক্ট করে থাকি ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তো সেই হাইট অনুযায়ী আমরা বাদবাকি জিনিসগুলো আমরা ঠিক করতে পারি। তো এই হাইটের সঙ্গে উইডথের যে রেশিও সেটা কত থাকে, মেনলি 6.5, তো 6 ও থাকে হাইট, বা অনেক ক্ষেত্রে কি থাকে 7.7:5 আমার করা থাকে, কিন্তু এ লেটারিং যে লাইনের উইথ সেটা কিন্তু বি এর থেকে একটু কম হয়, সেই জন্য কি যে সিঙ্গেল স্ট্রোক লেটারিংটা আর ডবল স্ট্রোক লেটারিংটাকে ট্রিটেড করা হয় ইকুইভ্যালেন্টলি। এইবারে এখানে আরেকটা চার্ট আছে, যে চার্টটাতে কি বলা রয়েছে যে লেটারিং এর হাইট আর যে উইথটা আছে এইটার বিষয়ে একটা চার্ট এখানে দেওয়া রয়েছে, যে এর উইড যদি এতটা হয় তাহলে আমার লাইন উইড আমার কতটা হওয়ার আমার কথা, এখানে রয়েছে পেপার হাইট কত দেওয়া রয়েছে 10 mm, 7 mm, 5 mm, আর লেটারিং এর এখানে চওড়াগুলো আমার দেওয়া রয়েছে, বলছে দ্য লেটার্স আই অ্যান্ড ওয়ান আর দ্য ন্যারোয়েস্ট ওয়াইল দ্য লেটার্স ডাব্লু ইজ দ্য ওয়াইডেস্ট, ডাব্লু হচ্ছে সব থেকে চওড়া, কিন্তু সেখানে ডাব্লু সঙ্গে আরেকটা চওড়া যেটাকে বলা হচ্ছে কি এম, এম এমটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে সেরকমই ডাব্লু হয়, কিন্তু ডাব্লুটা কি হয় একটু ইনক্লাইন,
ডাব্লু হয় অল্প ইনক্লাইন, কিন্তু এমটা কি হয় দুদিকে দুটো ভার্টিক্যাল থাকে, মধ্যেখানে দুটো ইনক্লাইন থাকে, মধ্যে দূর দুটো আর্ম। বলছে লার্জ সাইজ লেটার তাদের অবশ্যই থিকনেস বেশি হয় স্মল সাইজের থেকে। এবারে কি মেন টাইটেল অনেক সময় কি লেখা হয়ে থাকে 6-8 mm সাইজে, সাব টাইটেল কিসে লেখা হয়ে থাকে 3-6 mm সাইজ, আর নোট যদি কিছু লিখতে হয় যদি কোনো কিছু ডাইমেনশন ফিগার করতে হয় তাহলে সেটা কিসে লেখা থাকে 3-5 mm আমার সাইজে। আর তাছাড়া টাইটেল ব্লকে যদি কোনো ড্রয়িং নাম্বার কিংবা যদি কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু লেখা থাকে তখন সেগুলো কিসে লিখতে হয় 10-12 mm সাইজ। তো মিনিংটা কি মানে হচ্ছে লেটারিং করার সময় তোমাদের যে চার্ট থাকবে সেই চার্ট কিংবা ওখানে যে টাইটেল বক্স থাকে একটা, সেই টাইটেল বক্সে তোমাদের নাম তোমরা কি লিখলে সেই সব বিষয়গুলো ওইখানে লিখতে হয়, তোমাদের সিগনেচার, তোমাদের ডেট, ড্রয়িং এর টাইটেল, কলেজের নাম সব কিছু। তো সেগুলো কি কি হিসাবে লেখা হয় সেটার একটা টাইটেল বক্স থাকে, তো সেই টাইটেল বক্সটা অবশ্যই তোমাদেরকে করানো হবে। এটাকে হয়তো একবার মেবি বলাও হয়েছে। তো এখানে যে লেটারের যে গ্রুপগুলো দিয়েছে সেই গ্রুপগুলোর বিষয়ে এখানে বলা রয়েছে যে প্রেফার্ড হাইট হচ্ছে এরকম। তো প্রেফার্ড হাইট যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমার লাইনের উইড আমার কতটা হবে, এটা হচ্ছে 10 mm এর গ্রুপ, এটা হচ্ছে 7 mm এর গ্রুপ, এটা হচ্ছে 5 mm এর গ্রুপ, আর কিছুই না। এরপরে কি আসছে বলছে জেনারেল রুলস ফর লেটারিং, মানে লেটারিং যে লিখবো তার কিছু নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো আরেকবার বলে দিচ্ছি তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আর কিছু নেই। এবার হচ্ছে তোমাদের হচ্ছে রেগুলার প্র্যাকটিস। বলছে সবকটা লেটার আমরা লিখবো তার যে শেপ মানে আকৃতি, তার সাইজ, তার স্লোপ কিংবা সেট কিংবা স্পেসিং সব যেন আমার একই রকম থাকে, একটার সঙ্গে যেন একটা আমার চেঞ্জ না হয়ে যায়। প্রথম কথা শেপ আর স্লোপ প্রতিটা লেটারে যেন ইউনিফর্ম হয় পুরো ড্রয়িংটা জুড়ে, আর তারা একে অপরকে কোনো যেন টাচ না করে, দে শুড নট টাচ ইচ আদার অর দ্য আদার লাইন্স। এবারে ফর মেনটেনিং ইউনিফর্মিটি ইন সাইজ, সাইজ তার মোটা না পাতলা, থিন না থিক কিংবা লাইট, এর ইউনিফর্মিটি মানে সমতা বজায় রাখার জন্য প্রথমে কি করতে হয় গাইডলাইন টানা খুবই প্রয়োজন, তারপরে তার ভেতরে লেটারিং করতে হয়। তার মানেটা কি মনে করো প্রথম প্রথম নতুন নতুন যখন ড্রয়িং করছো হয়তো ফ্রি হ্যান্ডে করছো কিংবা হয়তো লেটারিংয়ে সাহায্য করতো, তো ধরো না আমি একটা হেডিং কিছু দেবো কিংবা একটা কোনো ছবি তার নিচে নাম দেবো, হয়তো সেটা লিখবো আমি হয়তো আমার লেখার কথা কি যে স্প্যানার, তো এই স্প্যানার কথাটা আমি যখন লিখবো SPANNER, তো স্প্যানারটাকে লেখার আগে প্রথমে দুটো হালকা থিন করে দুটো আগে লেটারিংয়ে যতটা হাইট নেবো 3 mm থেকে 5 mm একটা পাতলা দুটো আমি লাইন টেনে নিলাম হালকা করে পুরো মানে হরাইজন্টাল দুটো যেন প্যারালাল থাকে, এর ভেতরে আমি SPANNER আমি কথাটা আমি লিখবো, তার লেখার পর তারপরে এই যে দুটো থিন লাইন টেনেছিলাম এগুলোকে মুছে দেবো, তাহলে আমার লেখাটা পুরো স্পষ্ট ফুটে উঠে সামনে বেরিয়ে আসবে। তো এইটা হচ্ছে কি আমার লেখার স্টাইল, প্রতিটা লেটারের যে শেড হবে সেটা যেন সেম থাকে আর ড্রয়িংয়ের আউটলাইনের সঙ্গে, তার মানে কি যেন ইন্টেন্সলি যেন ব্ল্যাক হয় কালো, সেই জন্য এইচ কিংবা HB গ্রেডের পেন্সিলটা ব্যবহার করা হয়। স্পেসিং বিটুইন টু লেটার শুড নট মেসার ইকুয়াল, আমি কি বলেছিলাম যে দুটো লেটারের মধ্যেখানে স্পেসিং সবসময় আমার ইকুয়াল হয় না, কারণ কি কারণ সবকটা লেটারের আমার যে সাইজ সব লেটারের আমার সাইজ সেম নয়, কোনোটা ছোট তো কোনোটা বড় সাইজগুলো, তো লেটার শুড বি সো স্পেসড দ্যাট দে ডু নট অ্যাপিয়ার টু ক্লোজ টুগেদার, মানে এই লেটারগুলোকে লিখতে হবে এইভাবে যেন দুটোর মধ্যে দূরত্ব খুব কমও না হয় এবং যেন খুব বেশিও না হয়, যেরকম কি HIM আর N এগুলো যদি আমার একই রকম থাকে তো সেক্ষেত্রে এদের স্পেসটা বেশি হবে কার থেকে CQ আর O এর থেকে, যেরকম দেখবে যখন আই লেখা হয় আয়ের পরে যখন জে লেখা হয় জে দেখবে দূরত্বটা কিন্তু অনেক বেশি থাকে। এবারে কি বলছে জাজিং বাই দ্য আই, চোখের মাধ্যমে দেখে জাজ করতে হবে যে লেটারের যে ব্যাকগ্রাউন্ড যে এরিয়াগুলো আছে সেগুলো যেন অ্যাপ্রক্স যেন আমার ইকুয়াল থাকে, তাদের মধ্যেখানে ওয়ার্ডের ডিস্টেন্স যেন সেম থাকে, আর লেটারের হাইট যেন আমার অ্যাটলিস্ট যেন সবকটা আমার সেম থাকে। লেটারিংটাকে লেখার সময় আমাকে কীভাবে পড়তে হবে, পড়ার একটা নিয়ম থাকে ক্যান বি রিড ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে পড়বো, যেখানে মেন যে টাইটেল থাকবে সেটা যেন আমার হরাইজন্টাল থাকে, দ্যাট ইজ মানে কি বলছে হোয়েন দ্য ড্রয়িং ইজ ভিউড ফ্রম দ্য বটম এজ, মনে করো বটম থেকে যখন দেখছি নিচের থেকে যখন দেখার চেষ্টা করছি তখন মেন টাইটেলে যেন আমার হরাইজন্টাল মানে যেন সমতলে যেন আমার থাকে যেন ওটা ভার্টিক্যাল না হয়।
সব কটা যে সাবটাইটেল লিখবো সেগুলো যেন মিড টাইটেলের যেন আমার তলায় থাকে, কিন্তু খুব যেন কাছে যেন আমার না থাকে। এই এই জিনিসটা এখানে মেনলি এটা এখানে বলা রয়েছে, বাট নট টু ক্লোজ টু দ্য রেসপেক্টিভ ভিউস। আরেকটা কী বলছে যে সবকটা, যেটা প্রথমে যেটা বলছিলাম সেটা কি যে সবকটা লেটারকেই যেন আমাদেরকে কিসে লিখতে হবে, যেটা হচ্ছে কি ক্যাপিটালে, যেটা ফার্স্টে বলেছিলাম। দ্য লোয়ার কেস লেটার শুড বি ইউজড ওনলি ওয়েন দে আর অ্যাকসেপ্টেবল ইন ইন্টারন্যাশনাল ফর শর্ট ফর্ম। ধরে নাও কোন ক্ষেত্রে, যেরকম মিলিমিটার, কোনো ড্রয়িং করার সময় আমাদেরকে মিলিমিটার লিখতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা MM কথাটা আমরা ছোটো হাতে লিখতে পারি। তবে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, ড্রয়িং যখন করবে তখন ড্রয়িং করার পর ছবি আঁকা, তার ডাইমেনশন দেওয়া, তার টাইটেল বক্স বানানো সব কিছু করার পরে একটা কথা কিন্তু অবশ্যই লিখতে ভুলো না, সেটা হচ্ছে কি যে অল ডাইমেনশনস, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। এই কথাটা 3 mm থেকে 5 mm হাইট নিয়ে পড়ে এটা কিন্তু অবশ্যই সবাই লিখবে। এখানে লেখাটা হয়তো খারাপ হচ্ছে কিন্তু এইটা অবশ্যই লিখবে, প্রতিটার সঙ্গে প্রতিটা উপরের জন্য মানে লেটারের জন্য গ্যাপ ঠিক থাকে আর প্রতিটা ওয়ার্ডের মধ্যে যেন গ্যাপ যেন আমার ইউনিফর্ম হয়। সেক্ষেত্রে MM কথাটা তোমরা লিখতে পারো ক্যাপিটালে বা এখানে স্মলও লিখতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম কিছু নেই, হয় লিখলে MMটা ক্যাপিটাল বা স্মল। কিন্তু এই কথাটা লেখাটা মানে নাকি, কারণ তাহলে কি বোঝা যাবে যে পুরো ড্রয়িং শিটটাতে যত করে ড্রয়িং করা হয়েছে তার ডাইমেনশনগুলো কিন্তু আমার মিলিমিটারে আমার নেওয়া আছে। তাহলে প্রতিটার সঙ্গে হয়তো কোনো কোনো জায়গায় লিখলাম 10 লিখলাম, তো তার পাশে মিলিমিটার লেখার কোনো প্রয়োজন নেই। কোনো জায়গায় লিখলাম 30, তো তার পাশে শুধু নাম্বার লিখলেই হবে, মিলিমিটার লেখার দরকার নেই, কারণ নিচে আমার এই লাইনটা তো লেখা থাকবে ড্রয়িং শিটের তলাতে। তাহলে যে ড্রয়িং শিটটা দেখবে এক্সামিনার সে কিন্তু দেখে বুঝতে পারবেন যে পুরো ড্রয়িংটা কিন্তু মিলিমিটারে আমার করা রয়েছে। তো এই হচ্ছে তোমাদের লেটারিং, লেটারিংয়ের এইটা হচ্ছে আমার থিওরি। এই থিওরির উপর বেস করে তোমাদেরকে এবার লেটারিং করতে হবে, তোমাদেরকে গ্রাফ বানিয়ে করে তোমাদেরকে ABCD ছোটোবেলার মতন আবার 0 থেকে 9 আর A থেকে Z লিখতে হবে ক্যাপিটাল আর স্মলে। তো সেইটা তোমাদের রেগুলার প্র্যাকটিস না হলে সেটা সম্ভব না। তো আশা করছি আজকে ক্লাসটা সেরকম করে খুব কঠিন ছিল না, আশা করছি এটা বুঝতে পেরেছ। তো অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিস করবে যখন তোমাদেরকে আমরা দেখাবো। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম, পরের বারে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমার সঙ্গে আমি আলোচনা করব। তো আজকের মতন এখানেই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, গুড বাই।